আখাউড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছে, আমি এস রহমান। এখন দেখবেন বিস্তারিত। বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উপলক্ষে আগামী 11 জানুয়ারি 2020 তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে অপ্রতিরোধ অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক সকল অনুষ্ঠানমালার কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকাল 3টায় আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাহমিন আক্তার রেইনার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদিন, উপজেলা সহকারী কমিশনার নাজমুল হাসান, আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জামশেদ শাহ, আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার বাহারমাল, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল্লাহ ভূঁইয়া বাদল, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা আক্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, টেলিভিশন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মাই টিভি ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক জালাল হোসেন মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা মুসলিউদ্দিন, আখাউড়া পল্লী বিদ্যুৎ DGM দেবগ্রাম সরকারি। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevision.net এবং facebook.com/mktelevision। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।